হাই গাইজ আমার নতুন একটা মিনি ব্লগের তোমাদের সবাইকে ওয়েলকাম এটা ছিল গত পরশু দিনের মিনি ব্লগ তোমরা আর কি বুঝতে পারছো যে বিশ্বকর্মা পুজোর মিনি ব্লগটা তো সেটা পোস্ট করতে আমার অনেক লেট হয়ে গেল যাই হোক আমার এখানে দায়িত্ব পড়েছিলো গাড়িটা একটু সাজানো সেই জন্য আমি একটু গাড়িটা সাজিয়ে দিলাম আর এদিকে দেখো মা সব জোগাড়যান্তি করে ফেলেছে মা আর কি বাড়ির সমস্ত জান্তি করেছে আর কি পুজোর আর আমরা বাড়ির কাজগুলো করেছিলাম আমি আর বোন মিলে আর আজকে কিন্তু শুধু বিশ্বকর্মা পুজো না এখানে মনসা পুজো হচ্ছে যার জান্তীয় মা করে ফেলেছে অলরেডি দেখো সব কমপ্লিট এখন শুধু পুরোহিত মশাই আসবেন আর পুজোয় বসবেন আর এদিকে তোমাদের আমি দেখাচ্ছিলাম সবজি টবজি যেগুলো কাটা ছিল আর এখানে হচ্ছে প্রসাদের জন্য মুরগি বানানো আছে তারপরে এদিকে লুচি বানানো হচ্ছে আর সারা সকাল আমি চা খাওয়ার টাইম পাইনি কাজের জন্য আর এখন আমি চা খেয়ে নিয়েছি বেলা বাজে দশটা আর এদিকে দেখো লুচি ভাজা হচ্ছে আর লুচি ভাজতে মাকে হেল্প করছিল বৌদি বৌদি ভাজছিল আর মা এখানে দেখো লুচিগুলো বেলে দিচ্ছিলো তো এরপর কি আমার তো কোনো কাজ নেই সেই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম কারণ সকাল থেকে অনেক কাজ করেছি আর এদিকে আমি দেখলাম যে মা আলতা পড়ছিলো তাই ভাবলাম চলো মাকে একটু আলতা পরে দিই এটা হচ্ছে মায়ের আলতা পরোটা ছিল আর এটা হচ্ছে আমার বোন যদিও আমিও পড়তে চেয়েছিলাম কিন্তু কিন্তু সময়ের অভাবে আর আমার মানে আলদা পড়াটা কমপ্লিট হয়নি যাই হোক এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে গরমের মধ্যে পুরো ঘেমে টেমে শেষ আর এটা হচ্ছে আমার মায়ের কানের দুল যেটা বোন মাকে বের করে দিল পড়ার জন্য যদিও মা পড়তে চাইছিলো না আর রান্না করতে করতে কিন্তু দেখো বাবা এদিকে সব গাছ সামলাচ্ছে আর রান্নাও করছে আর এই দিকে একটা মজার জিনিস ঘটেছে তোমরা চোখে দেখতে থাকো এখানেও ঘুমোচ্ছিলো এত ঘুমিয়েছিলো যে বুঝতেই পারছিল

কর্মকারক বিশ্বধিত ধিত বিশ্বকৃত বর্ণমালা ধৃত কন্ঠে রানাশাস্ত্রে বিশ্ব হ্রদে ও শিব মন্দির কমপ্লিট যদিও এই গাড়িটা আমাদের না তো আগে গাড়িটা আমাদের ছিল তো আর এখানে দেখো সবাই প্রসাদ খেতে বসে গেছে তো আজকে মেনি ব্লগটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেন সাবস্ক্রাইব করে দিও